अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। वेलकम टू आर वाई डियर लर्नर। आशा करो मोर अनरा बेकिन बाला आसन आज एकन अनरले मेसेज लियर आसम जियान निकी रिसेटलमेंट और आरा बेकिन और बोर्डले क्वेश्चन रिसेटलमेंट और बाबते बोजन क्वेश्चन के आर फैमिली इंटरव्यू गे गो इनिशियल इंटरव्यू लेवल ये रिसेटलमेंट ला बोली आरो तो इनिशियल रिसेटलमेंट गोर की नगर आर के प्रोसेस नंबर आसे की नाई ओने तु जदि एंदिला क्वेश्चन आसे दोले ओने सवाल जवाब न फोद दोले ओने वीडियो बारे पूरा देखो न टानी आरे किंतु ओनर के रिक्वेस्ट प्लीज ओने चैनल इबारे सब्सक्राइब करो ताकि एंदिला इंफॉर्मेटिव वीडियो इन ओनर हमेशा जन फो बेकिनर आगे আর ভিডিও এবারে অনে শেয়ার করো তাকি অন্য গোবায় যেন ইম্পর্টেন্ট মেসেজ ইয়ান জানিতে পারে। তুই ফলে আরা ইয়াম বুঝি দে কি রিসেটেলমেন্ট জিনিস ইয়ান কি দিয়ান। রিসেটেলমেন্ট মানে অগ্য রিফিউজি আর কান থার্ড কান্ট্রি মরে দেফাডন থ্রু বাই ইউনিসিয়ার ডেট ইস কল রিসেটেলমেন্ট। ইয়ানি অগ্য রিফিউজিরে আর কান থার্ড কান্ট্রি মরে ফাটন ইউনিসিয়ার দ্বারা ইয়ান ওর হোদে রিসেটেলমেন্ট। হোয়াট ইজ দ্য পারপোস অফ রিসেটেলমেন্ট? দ্য পারপোস ইজ পারমানেন্ট প্রোটেকশন। মেন পারপোস হয়ে দিয়ে পারমানেন্ট প্রোটেকশন। ফর এক্সাম্পল একান ডিসেম্বরে লড়াই হয়ে ওগো কমরের জুলুম হয়ে নির্যাতন হয়ে তারপরে কম ভিবা অথবা হিতারা আর একান ডিসেম্বর আগে গিয়ে হে ডিসেম্বরে রিফিউজি বন্যে ইউনিসিয়ার সাথে রেজিস্ট্রেশন হয়ে ইউনিসিয়ারে হিতারা রিফিউজি হিবার ক্রাইটেরিয়ার সাইয়ে সিচুয়েশন হলে সাইয়ে সব কিছু দেখি বাদে ইউনিসিয়ার ক্রাইটেরিয়ার মজির রুল রেগুলেশন মজির মানুষ হিবারে হিবার সিচুয়েশন হন্দিলে সাইয়ারে হিবা যদি এলিজিবল অদ্দ হইলে রিসেটেলমেন্ট লয় হিবা যদি হেন্দিল্লা নিডেড পিপলস অদ্দ হইলে জরুরতমান লোক অদ্দ হইলে তারপরে হেক করে রিসেটেলমেন্ট করা যা অন্য কান থার্ড কান্ট্রি মরে। তো ইয়ান হয়ে দে রিসেটেলমেন্ট মানে কি আর রিসেটেলমেন্টের পারপোস কি দিহিয়ান। তো মেন আজ যার মেসেজ হয়ে দেয় আজ ইন্ডিয়া ইউনিসিয়ার তরফ তুন অগ কিছুদিন আগে মিটিং হইল দে ফেস টু ফেস মিটিং এবং মরে আই আকাং কোয়েশ্চন করছি রান দে ইন্ডিয়া মরে জি রোহিঙ্গা থাকে ইনর রিসেটেলমেন্টের বাবদে ইন্ডিয়া ইউনিসিয়ারে কি করে। ইন্ডিয়া ইউনিসিয়ারে ইয়ান হয়ে দে ইউনিসিয়ারে বহুত দিন বহুত বসল্লতি রোহিঙ্গা রিফিউজি কলর রিসেটেলমেন্ট করে বললে যে অন্য কম কলর করে আরডি তারা হেন্দিলা রিসেটেলমেন্ট করি বলে বহুত বছরতি কোশিস করে আইয়ের কিন্তু যে দেশ শুনে যে কান্ট্রিস গুনে রিসেটেলমেন্ট মানে মানুষকল ল মানুষকল তারা দেশম্বর ল হে দেশ হিনে আজ পর্যন্ত ইন্ডিয়া তো রোহিঙ্গা রিফিউজির লই বললাই এতারা এগ্রি ন এতারা লই বলল হরকান দেশ আগে নু আই ইয়ানল্লা বলিয়া রই রোহিঙ্গারে আজ পর্যন্ত উন্তু রিসেটেলমেন্ট করা ন যায়। তুই ইয়ানকাদ আরা পুরা কমিউনিটি লাই বেড নিউজ আরা ইয়ান ফুনিয়ার ফেরেশান নয়ু ওর আল্লাহ তো দোয়া করিম আর আরা তো যে দূর কোশিস করা পরে যে দূর রিকোয়েস্ট করা পরে ইউনিসিয়ারে তো আরা যেদিনা ফইলা যেদিনা কোশিস করছি ট্রাই করছি অ্যাপ্লিকেশন করে দিতাম ইউনিসিয়ারে তো ওদা আর হাম আরা জারি রাখিও তাকি তারা ফিউচার মরিও আর লাই কোশিস করে ইউনিসিয়ারে তারা তারপর তো জিয়ান অজ্ঞান তো তারা ইয়ান হয়ে দেখি কিছু ক্যাটেগরি আছে হিনো আর তো ফলো করা পরে জিনিন অজ্ঞ মানসত্তুন তারপরে রিসেটেলমেন্ট যোগ্য প্রতি ধরনের রিসেটেলমেন্ট করা নজা আর জিন ক্যাটেগরি আছে ইন ফলো করি বাদে তারপরে হে করে রিসেটেলমেন্ট করা যা দে আর অন্য সদ্য হলে কী ক্যাটেগরিয়া আছে দে অজ্ঞ মানসত্তুন অজ্ঞ মানুষলা কী কী ক্যাটেগরিয়া আছে দে কে হম মানুষ এলিজিবল দে রিসেটেলমেন্ট লাই ইন সদ্য হলে আমি অনলাই অজ্ঞ ভিডিও বানাই অনে কমেন্ট হবে লিখিত পারিবা। রিসেটেলমেন্ট করো নিয়ান ডিপেন্ড করো দে কান্ট্রিজ উইনরে যে কান্ট্রিজ শুনে রিফিউজ কলর হলো ক্লিয়ারলি হয়ে দেখি রোহিঙ্গারে হনকান দেশ আজ পর্যন্ত আগে নু আইয়ে ইন্ডিয়া তু লই বললাই রোহিঙ্গা রিফিউজিরে। তো এই হিতরে এবে লাসমরে ইয়ান হয়ে দে কি আরা ফুরা ইউনিসিয়ারে কোশিস করি রোহিঙ্গা রিফিউজির রিসেটেলমেন্ট করি বলাই যে দিল্লা অন্য কম কলরে গড়া যার কিন্তু আরা শিওর ন দেখি ইয়ান হতে সাকসেসফুল হব দেহিয়ান তো আরা ফুরা কোশিস করি
অনতো যদি কোন কোয়েশ্চন থাকে তাহলে টপিক এবার রিলেটেড প্লিজ অন কমেন্টস মোর ফুসা লাইতে পারিবা আমি পুরা কোশিশ করি মনরে জবাব দিবলে সালামু আলাইকুম রহমতুল্লাহ।